দেখতে দেখতে 18 বছর এই 18টা বছরে অনেক কিছু পাল্টে যায় একদম শিশু সে হয়ে যায় পরিণত মানে শাবালক বা শাবালিকা তাকে বলাই যায় ব্লুজ প্রোডাকশনেরও কিন্তু তাই হয়েছে যদিও বা শুরুটা কখনো মেঘ কখনো বৃষ্টি তবে এখন পুরোটাই হাসিতে বদলে গিয়েছে কারণ এটা তাদের সাকসেস আর এই সাকসেসটাই সকলের সাথে তারা আজকে সেলিব্রেট করলে এবং এই মুহূর্তে আমরা তাদের দুজনকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে স্নেহাশিস দা যে এখন অত্যন্ত পরিচিত আমাদের কাছে স্নেহাশিস দা আজকের দিনটায় কখনো মেঘ কখনো বৃষ্টি তোমার মনে ভিতর কি চলছে এটা একটা নস্টালজিয়া একদম যদি আমরা মানে হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া ওর সঙ্গে আলোচনা করা যে চলো একটা প্রোডাকশন হাউস বানাই তখন জাস্ট আমি ফিল্ম থেকে সরে এসেছি তখন প্রচুর ছবি করতাম তখন আমি মানে মানে বোম্বাদা দোলাস ফিল্ম বোম্বাদা আমাকে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে তো তো প্রচুর ছবি বানো তারপরে অনেকগুলো ছবি করার পর আই ডিসাইডেড যে কিছুটা করা দরকার তখন আমরা অ্যাপ্রোচ করি ইটিভিকে এবং সে সময় যিনি ছিলেন তিনি সেটুকু কাইন্ডনেস দেখিয়েছিলেন যে আমাকে একটা নতুন প্রজেক্ট দেওয়ার জন্য অ্যান্ড ইটিভি অ্যাকচুয়ালি মেড মি আ প্রডিউসার এবং তারপর থেকে মানে যতটা সৎভাবে কাজ করা সম্ভব ততভাবেই সেভাবেই করেছি এবং আজকে এটা পুরোটাই ভীষণভাবে একটা থাকে না একটা ইমোশনাল একটা ব্যাপার তৈরি হচ্ছে আমার মধ্যে যে এত বছর ধরে একটা হাউস চালিয়ে ফেলেছি খেয়ালও করিনি এবং একটুকে বলছিলাম যে প্রায় অ্যাপ্রোচিং 20,000 এপিসোডস নট এ ম্যাটার অফ জোক এখন ফিরে দেখছি প্রায় 500 গান হয়ে গেছে এবং ইন্ডাস্ট্রিতে বোধ হয় এত স্টার কেউ তৈরি করেননি যে আমি করে ফেলেছি এবং ডায় বায় ঘুরলে শুধু যাদের দেখবেন তারা হয়তো সবই ব্লুজের মাধ্যমে এসছে কারণ আমি বলবো না সব ব্লুজ বলবো ব্লুজের মাধ্যমে প্রচুর টেকনিশিয়ানস এসছেন ইপি এসছেন প্রচুর কিছু হয়েছে প্রচুর চ্যানেলের সঙ্গে কাজ করা দেশে বিদেশে ভিন্ন ভাষায় কাজ করা ধীরে ধীরে আমরা পরিণত এখন আমরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ আমাদের রেকর্ডিং স্টুডিও থেকে শুরু করে যা যা থাকে একটা পূর্ণাঙ্গ একটা কী বলবো একটা প্রোডাকশন হাউসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে কাজ করার ইচ্ছে এবং আমি খুব লাকি খুব সৌভাগ্যবান বলা যেতে পারে যে চ্যানেল আমাকে ভীষণ প্যাম্পার করেন এবং ভীষণ ওরাও খুব স্নেহের আমার ভালোবাসে খুব শ্রদ্ধাও করে সো একটা খুব ভালো লাগা থেকে আমি অনুষ্ঠানটা আয়োজন করেছি যে অনুষ্ঠানটা তো আয়োজন করতেই পারতাম আমি কোনো বড় হোটেলে গিয়ে কিন্তু আমার মনে হয়েছে যেটা একটু বলছিলাম আমি যে এই আলোক উজ্জ্বল পৃথিবীতে অনেকেই অন্ধকারে হারিয়ে গেছেন বা লড়াই করছেন আলোয় আসার জন্য খেতে পাচ্ছেন না দুবেলা ওষুধ কেনার পয়সা পাচ্ছে না তখনই আমার মনে হলো যে না এবার একটু আমার মনে হয় যে একটু এই ধরনের পার্টি না করে সো লেটস ডু সামথিং নট খুব খুব বাজে শব্দ লে নট লেটস ডু কারোর ভালো হোক যেটা একটু বলছেন যে কারোর একটু ভালো হোক তার সকলের ভালো হোক এবং সেই জন্যেই একটু বিভিন্ন জায়গায় জায়গায় যতটুকু সম্ভব অনুদান সত খুব বাজে সস্তা লাগে মানে আমি ভালো খাচ্ছি সে একটু খাক আমি ভালো পড়ছি সে একটু পড়ুক আমি ভালো চলছি সে একটু চলুক এই এবং আমি এটুকু বলতে পারি যে লুজের একটা নিজস্বতা আছে এবং সেই নিজস্বতার জন্য আমি গর্বিত আমি অহংকারী বর্ণিংটা দেখলাম সেটা যেন আবারও সকলের মধ্যে থাকুক এটাই বলবো রূপসাদি তোমার কাছে আসবো তার কারণ হচ্ছে গান নিয়ে একটু আগে বলছিলে সেই গান নিয়ে শুরু আর আমরা বাইরে দেখছিলাম বড় স্ক্রিনে গান চলছে এগেইন স্নেহাশিস দার লেখা এবং সিরিজের শুরু এবং সকলের সেখানে পার্টিসিপেশন গানটা যদি একটু গানটা নিয়ে বল জন্মদিনের গান এটা কোন সিরিয়ালে গান ছিল যেন রাখি বন্ধনের জন্য বন্ধনা রাখির জন্য গানটা ওর লেখা ওর সুর দেওয়া ও ঠিক করলো যে 18 বছরটা একটু অন্যভাবে পালন করা হচ্ছে তাহলে আমাদের মোটামুটি যারা আর কি কমন মানে রেগুলার বেসে যাদেরকে দেখা যায় সবাইকেই দেখা যায় হয়তো সবাইকে দিয়ে লিপটা দেওয়ানো যেত না ওই জন্য বেছে বেছে কিছু জনকে যারা বাচ্চারা আজকে আমি ওর সাথে দেরে বাচ্চা নই তো সবাইকে দিয়ে একটু একটা করে লাইন হলেও গাওয়ানো হয়েছে আর সবাই খুব এনজয় করেছে সবাইকে এই টি শার্টটা পরানো হয়েছে আমি এখনও পরিনি সবাই পরেছে ব্লুজ লেখা টি শার্টটা একদম যেটা প্রথমে বলি ব্লুজ প্রোডাকশন হাউসে যখন ঢুকলাম আমরা আচ্ছা আরেকজন পরিবারের সদস্য এসে গিয়েছে তো যখন ঢুকলাম আমরা প্রোডাকশন হাউসে এটা কিন্তু প্রোডাকশন হাউস মনে হয়নি খুব সত্যি কথা কারণ বাড়ি মনে হয়েছে প্রত্যেকটা রুম বাড়ি আমি যদি স্নেহাশিসদার কাছে আসি
এই রুমটাতেও যদি দেখি মানে এইগুলো প্রচুর ফাইলস আমরা দেখতে পাচ্ছি, বই রয়েছে, সব কিছু রয়েছে। যদি একটু বলো ব্লুজ প্রোডাকশন হাউসকে যদি দর্শকদের জন্য একটু তুলে ধরো, কটা রুম রয়েছে, আর তোমাদের এই কখনো মেঘ কখনো বৃষ্টির পরপর যে ধারাবাহিকগুলো হয়ে গিয়েছে, কোন রুমে বসে একটু এই মাথা থেকে বেরোয় বলো তো তোমাদের? এটা আমাদের সকলের অফিস, এটা আমাদের সকলের অফিস। রাত 12টা থেকে ভোর 12টা অবধি প্রচণ্ড মানে নিরাপদ একটা অফিস। এখানে কোনো রকম নেশাগ্রস্ত নেশাদ্রব্য কিচ্ছু আসে না। এখানে পার্টি মানে, এখানে পার্টি মানে মাছ মাংস ডিম তরকারি এসব হয় আর কি। আজকের মেনুতেও কিন্তু বেশ ভালো মেনু, ইলিশ মাছ, মাটন, ভেটকি ফ্রাই সব আছে। মানে আই লাভ দিস, এই কালচারটা ভালোবাসি আমি, প্রচুর পড়াশোনা করি। ধরো পার্টি মানে তো কোথাও একটুখানি ড্রিঙ্কস করা হয়, এই অ্যারেঞ্জমেন্ট থাকে, ও এটা খুব একটা পছন্দ করে, নিজে যেহেতু খায় না, ও বলে আমরা ভাত মাছ খাই না, আর ও মাছ খেতে ভীষণ ভালোবাসে। যেহেতু নিজে মাছ খেতে ভালোবাসে, ওই জন্য জোর করে হলো মাছের আইটেম রাখবে, দু তিন রকম রাখবে। তবে আজকে আমি বলেছি দূর ওরকমভাবে রেখো না, অল্প করেই করো, সবাই যেন খেয়ে যায়। এবং বিশ্বকর্মা পুজোর দিন, সরস্বতী পুজোর দিন কাউকে কিন্তু নিমন্ত্রণ করা হয় না, যারা আমাদের বুঝে কাজ করে। এই 18 বছরটা 28, 38, 48 এবং শেষ পর্যন্ত 50-এর পরও গিয়ে যেন আমরা আসতে পারি এবং এই সাক্ষী থাকতে পারি, সেটা আমরা সবসময় চাইবো। তাই শেষ করো রূপসাদি, তোমার হাতে দিয়ে যদি দু কলি কিছু শোনা যায়। ঝরছে শ্রাবণ, ঝরছে ঝরছে শ্রাবণ, বিঘের চাদর সরিয়ে যখন বৃষ্টি নামার, বৃষ্টি থামার, আমি ভুলে গেছি রামধনু যে বিবর্ণ আকাশে, কখনো মেঘ কখনো বৃষ্টি, কখনো মেঘ কখনো বৃষ্টি, ভুলে গেছি আমি কথা, বৃষ্টি কখনো মেঘ যে ভাসে, কখনো মেঘ কখনো বৃষ্টি। এবং এটা বলেই শেষ করবো যে ব্লুজ প্রোডাকশন হাউস আমাদের এত দিনের সাক্ষী, এবং এই যে সাক্ষী রয়েছে আমরা, সেটা সারা জীবনের সাক্ষী হতে পারে নিশ্চয়ই। সবচেয়ে ভালো লেগেছে এনার একটা কথা বলা, যে ঢুকে অফিস মনে হয়নি বাড়ি মনে হয়েছে। থ্যাংক ইউ, এটাই যেন থাকে ব্লুজ। আর এই বাড়ির সদস্য তো তারা, কারণ প্রত্যেকদিন পর্দার উপরে যারা বসে থাকেন তারা তো প্রত্যেকদিন আপনাদের বাড়িতেই ঢুকে যান, একদম শাসনের মধ্যে আছে, কড়া শাসনে। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।